আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। ঘটনা উত্তর জেলার বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার আনুমানিক রাত 8টা নাগাদ বাইকে করে আসাম থেকে আগরতলার দিকে যাচ্ছিল দুই যুবক। কিন্তু বাইকটি বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায় আসতে একটি ট্রিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই বাইকটির। এতে করে বাইকে থাকা দুই যুবকই গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ও বাগবাসা পুলিশের সহযোগিতায় আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসা শুরু করে, কিন্তু তাদের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাদের শেষ প্রাণ রক্ষা করতে সক্ষম হয়ে ওঠেনি চিকিৎসকরা। ফলে চিকিৎসা চলাকালীন জেলা হাসপাতালে মৃত্যু হয় দুই যুবকের। মৃত দুই যুবকই আসামের বাসিন্দা, তবে তাদের নাম এখনও জানা যায়নি। অপরদিকে ট্রিপার গাড়ি ও গাড়ির চালককে আটক করে তার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। অভিযুক্ত ওই ট্রিপার চালকের নাম আপন নাথ, বাড়ি ধর্মনগর থানাধীন কালিকাপুর এলাকায়। 12 জানুয়ারি 2024 রাত অনুমান 8টার সময় নোয়াগাং বাজারে বাগবাসা থানাধীন একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্রিপার আগরতলা সাইড থেকে আসছিল আর একটা বুলেট, মধ্যে দুজন রাইডার এবং পিলিয়ন রাইডার, তারা আসামের সাইড থেকে আগরতলার দিকে যাচ্ছিল। তো রাত অনুমানিক 8টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, দুটি সেই বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার। তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইঞ্জুর্ডকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায়। তো কিছুক্ষণ পরেই 3 জন ইঞ্জুরি মারা যায়। তো এখন পর্যন্ত যা ইনফরমেশান, 2জনই আসামের বাসিন্দা শিলচরের। তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ওর বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি, ওরা আজকে রাত্রেই আসবে। তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিজ করেছি, এবং গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি। যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন নাথ, 26 বছর, বাবার নাম জিতেন্দ্র নাথ, বাড়ি কালিকাপুর, থানা ধর্মনগর। এই ঘটনায় শুক্রবার রাতে আসাম পুলিশের সাথে যোগাযোগ করেছে ধর্মনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।